দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ইটাখোর গ্রামে একটি খারুয়া উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের কেবলটি খারাপ থাকার জন্য স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মা ও শিশুদের খুবই সমস্যা হতো। এই সমস্যা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি 2/12/2015 তারিখে, যেখানে জলের আমাদের সবসময় দরকার, একটা মাকে চেক আপ করতে, একটা আইউডি পড়াতে, তারপরে বাচ্চাদের একটা সবসময় জলের যেটা প্রয়োজন সেই জলটা আমরা সাপ্লাই পাই না। এই 2011 সালে আমি একটা হ্যান্ডওভার নেওয়ার পর থেকে এ পর্যন্ত আমি টিউবওয়েলটা এক নাগারে মাসখানেকও ভালো পাইনি। আমি এখন গর্ভবতী মা, এখানে জলের কষ্ট, বসার জায়গা নাই, বাথরুমে গেলে জলের ব্যবস্থা নাই, ঘন ঘন পিপাসা লাগে, বেশি কষ্ট জলের আমাদের এখানে। কুড়ি দুই 2016 তারিখে পঞ্চায়েত প্রধান মুখী হেমরম ইস্যু ভিডিওটি ভিডিও ভলেন্টিয়ার্স পশ্চিমবঙ্গের পক্ষ থেকে খারুয়া প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় এই সমস্যা দেখানো হয়। গত 1/8/2016 তারিখে টিউবওয়েলটি মেরামত করা হয়। টিউবওয়েলটা প্রচণ্ড, আজকে 5 বছরে 5 দিনও ঠিক ছিল না, তবে অনেকবার দরখাস্ত দেওয়ার পরে আমাদের ভিডিও ভলেন্টিয়ার জাহানারা বিবি, সে তারও সহযোগিতায় এবং ভিডিও ম্যাডামের সহযোগিতায় টিউবওয়েলটা বর্তমানে ঠিক হয়েছে, এখন চলছে। বর্তমানে তাদের কাছে এটি আনন্দের বিষয় যে পানীয় জলের আর সমস্যা নেই। আমাদের যে আগে যে সমস্যাটা ছিল, কিন্তু এই কলটা ঠিক হওয়ার পরে তাদের জলের কোনো সমস্যা হচ্ছে না। এই যে এই সহযোগিতা আমাদের যে ভিডিও কমিউনিটি যে জাহানারা দিদি আছেন, তিনি এই সহযোগিতা করলো, তার সাহায্যেই আমাদের কলটা ঠিক হয়েছে। সমস্যার সমাধান করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।